Rabbi shahli sadri wa esri li amri wa hlul lukta min lisani yafqahu qawli. প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা 17তম পর্বে প্রদর্শন করেছি। আল্লাহর অশেষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 17তম পর্বে আসার তৌফিক দান করেছে। প্রিয় বন্ধুগণ, আমরা ইতিপূর্বে আপনাদেরকে বেশ কিছু নিয়ম, বেশ কিছু সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দিয়েছি যে কোরআনের ভাষায় কিভাবে আপনারা কোরআনটা বুঝতে পারবেন, এবং অত্যন্ত সহজ সাবলীল ভাষায় কিন্তু আপনাদেরকে ক্লাস পরিচালনা আমি করছি। আজকের আমরা কয়েকটি ক্রনিক এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে আমরা বিষয়টি বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমরা নামাজের মধ্যে যে তাসবিহটা আমরা পাঠ করি, যে দোয়াটা আমরা পাঠ করি, সেই দোয়াটি কিন্তু অর্থ আমরা অনেকেই জানি না। এটা কিন্তু আসলে আমাদের জন্য অত্যন্ত কষ্টকর একটা বিষয়, যে সারা জীবন একটা দোয়া হাজার হাজার বার আমরা পড়লাম, কিন্তু সেই দোয়াটির অর্থ যে আমরা যদি না জানি তাহলে সেটি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক। আমরা সেই দোয়াটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা নামাজে সিজদাতে যখন যাই বা রুকুতে যখন যাই, আমরা এই দোয়াটা পড়ি, সুবহানা রব্বি আজিম, সুবহান রব্বিল আজিম অথবা সুবহান রব্বিল আলা। এই যে সিজদা, এটি হলো রুকুতে যে পড়ি, এটি আমরা সিজদায় যাবে, সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আলা। এই যে দুটি শব্দ আমরা, দুটি বাক্য আমরা না সিজদাতে এবং রুকুতে যে পড়ি, দেখেন এর অর্থটা কত চমৎকার একটি অর্থ। সুবহান, সুবহান শব্দটির অর্থ কি? অতিশয় অতিশয় পবিত্র। আমরা জানি যে যখন বাক্যের মধ্যে একটি অতিরিক্ত অক্ষর চলে আসবে তখন তার অর্থটার মধ্যে পরিবর্তন এসে যায়। যেমন আমরা সূরা ফাতিহার যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে কিন্তু আর রহমান আর রহিম এই দুটি শব্দের মিনিংসটা কিন্তু আমরা ব্যাখ্যা করেছিলাম। তো সুবহান অতিশয় পবিত্র, আমার রব কেমন? অতিশয় পবিত্র, তিনি সাধারণ কোন পবিত্র না। আমরা যেমন উঁচু করলে পবিত্রতা অর্জন আমাদের হয়ে যায়, তো এই পবিত্রতার আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্রতার মধ্যে কি একটু তফাৎ আছে? না, অবশ্যই তফাৎ আছে। তাহলে সুবহান, শুকরান, গুফরান, এই যে আমরা যেমন বলি যে শুকরান অতিশয় কে মাতাল, অতিশয় মাতাল, যেমন গুফরান গুফরান অতিশয় ক্ষমাশীল। আমরা জানি কি? আর রহমান অতিশয় মেহরবান। আর রহমান আমরা পড়েছি, আর রহমান অতিশয় মেহরবান। তাহলে সুবহান অতিশয় মেহরবান কে? রব্বি, রব যোগ ইয়া, এ আছে রব যোগ ইয়া, এই দুটি মিলে এসে কি? রব্বি অর্থাৎ ইয়া অর্থ কি? আমার, রব প্রতিপালক, আমার প্রতিপালক, আমার প্রতিপালক, আমার প্রতিপালক, আমার প্রতিপালক কি? অতিশয় পবিত্র। অর্থাৎ আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি। সেই রব কেমন? শুধু কি পবিত্র? পবিত্রতা বটে, তিনি হচ্ছে আজিম, তিনি হচ্ছে মহান, আজিম শান আমরা বলি না, আজিম, আর সে আজিম আমরা বলি না,
আরশে আজিম, অর্থাৎ আরশের মহান আরশের, অর্থাৎ আমার রব অতিশয় পবিত্র, তিনি মহান। এই কথাটা কোথায় যে আমরা বলি, আমরা যখন রুকিতে যাই, আমাদের মস্তক যখন অবনত হয়, অবনত অবস্থায় আমরা একেবারে নমনীয়তা সরিয়ে আমরা আমার রবের পবিত্রতা ঘোষণা করছি। প্রিয় বন্ধুগণ, এই যে অর্থটা জানার পরে আপনি যখন এই অবনত মস্তকে রুকুতে যাবেন, তখন আপনার হৃদয়ের মধ্যে আপনার এমনই একটি স্পার্কিং বা এমন একটি ফিলিংস কাজ করবে বা দোলা দিবে, যে আপনার অনুভূতিতে এমন একটা দোলা আপনার আসবে, যে দোলায় আপনার রবের সাথে আপনার কানেকটিভিটিটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। এটা স্বাভাবিক। আপনি যদি এর অর্থ না জানেন, তাহলে আপনার এই যে কানেকটিভিটিটা বা আপনার রবের সাথে যে বন্ধুত্ব, তা যে হৃদয়গ্রাহী যে ভাবটা, এটা কিন্তু তৈরি হবে না। তাহলে তো বুঝতে পারছেন, কোরআনের ভাষা জানা বা সালাত অনুধাবন করা আমাদের জন্য কতটুকু প্রয়োজন, সীমাহীন প্রয়োজন। এখন থেকে আমরা যখনই রুকুতে যাব, তখন আমরা আমাদের এই বাংলা অর্থটুকু আমরা যেন করতে পারি, আমরা যেন আমাদের হৃদয়ের মধ্যে যেন আমরা এই ফিলিংসটুকু নিতে পারি, যে আমি যে রবের পবিত্রতা ঘোষণা করার জন্য এখানে আসছি, যে রবের বড়ত্ব ঘোষণা করার জন্য আমি এই নামাজে দাঁড়িয়েছি, যে রবের সঙ্গে আমি কথা বলছি, কোন ভাষায় কথা বলছি, কি বলছি, এই এই জন্য সালাত অনুধাবনের জন্য কোরআনের ভাষা, কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স আপনার জন্য খুবই গুরুত্ব বহন করবে। আরেকটি শব্দ আমরা যে বলি কি, সুবহান রব্বিল আলা, এই যে আলা, আলা শব্দের অর্থ হচ্ছে কি, ওপরে। আর এখানে আলা, আলা অর্থাৎ সবার উপরে, সবার। আমরা ডিগ্রি যখন পড়াবো আপনাদের, তখন আপনারা বিষয়টা আরো সুন্দর করে বুঝতে পারবেন, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি, সবার উপরে, গুড বেটার বেস্ট, সবার উপরে। অর্থাৎ এখানে সবার উপরে সে কি, অতিশয় মেহরবান, সুবহান মানে অতিশয় তো পবিত্র, তো কেমন পবিত্র, সাধারণ পবিত্র না, সারা ওয়ার্ল্ডে যত মানুষ রয়েছে তার এক্সেপশনাল পবিত্রতা সে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা সবার উপরে তিনি অতিশয় পবিত্র। তাহলে একটা ঘোষণা দিচ্ছে, তিনি মহান, তিনি পবিত্র, একটা সাথে তিনি সবার উপরে, অর্থাৎ তিনি পবিত্র। এই পবিত্রতা ঘোষণা আমরা যে দুই জায়গায় যে আমরা অবনত মস্তকে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু তাআলা এতে কি খুশি হচ্ছেন না, তার এই বড়ত্ব ঘোষণা করছি। এই বড়ত্ব ঘোষণা করা যদি আমরা যদি আমাদের মরণশীলতার সুন্দর পরিচয় দিয়ে আমরা যদি আবেগটা আরো সুন্দর করে, আল্লাহ সুবহানাহু তাআলা তো আমি আগের ক্লাসে বলেছি যে আমাদের কলব, আমাদের অন্তঃকরণটা দেখবেন, আমাদের ভয়টুকু কতটুকু আছে এবং তার প্রতি কতটুকু নমনীয়তা আমরা দেখাতে পারতেছি, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দেখবে। তার প্রিয়ভিয়াস, আমরা আজকের এই ক্লাস থেকে এই ঘোষণাটুকু নিই যে আমরা বড়ত্ব ঘোষণা করছি কাকে, আল্লাহ, এবং তার পবিত্রতাও ঘোষণা করছি আমরা নামাজের মাধ্যমে। তাহলে আমরা পরবর্তী আমরা বিষয়ে আমরা চলে যাই, আমরা আজকে কয়েকটি শব্দের বিশ্লেষণ আমরা করব এবং সেখানে কোরআনিক এক্সাম্পল দিব। আপনারা কিন্তু এই আয়াতের অর্থটা নিজেরা নিজেরা করার চেষ্টা করবেন এবং কোরআন একাডেমি বারবার পড়ে আপনারা কিন্তু এটা চেষ্টা। আমরা একটি পরিচিত একটি শব্দ আপনাদেরকে এখানে দেখছি, আমরু বিল মারুফ আন্নাহা আনিল মুনকার, আমরু বিল মারুফ আন্নাহা আমরু বিল মারুফ আন্নাহা আনিল মুনকার।
কোরআনের একটি পরিচিত আয়াত। আমরা বিভিন্ন আলেমের কাছ থেকে এই আয়াতটি শুনে থাকি, অত্যন্ত মানে বলা যেতে পারে অর্থবহ একটি আয়াত। আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আম, এখানে আমি যে শব্দটা বোঝানোর চেষ্টা করছি আম, আমর শব্দটা অর্থ কি? আম নির্দেশ দাও, আম মানে কি? আমর মানে কি? নির্দেশ, আদেশ। আমরু বিল মারুফ, এই বি আমর মানে নির্দেশ, আর বি মানে কি? আমরা জানি প্রতি, বি মানে প্রতি। তাহলে কিসের প্রতি? মারুফ, সৎ কাজের প্রতি নির্দেশ, সৎ সৎ কাজের প্রতি কি করতে হবে? নির্দেশ দিতে হবে। তাহলে মারুফ শব্দটা আমরা জানলাম কি অর্থ? সৎ। আর বি বিসমিল্লাহ আমরা পড়েছি, বি শব্দের অর্থ হচ্ছে প্রতি, বিল বিল মারুফ। অ শব্দের অর্থ আমরা আগে জেনেছি কি? এবং। আর নাহা, নাহা শব্দের অর্থ নিষেধ, নাহা নিষেধ। আন মানে সম্পর্কে, আর মুনকার মানে খারাপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা প্রত্যেকটা শব্দ আপনাদেরকে লিখে দিলাম, এবার আপনারা অর্থ করতে পারবেন যে সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজ বা খারাপ কাজের সম্পর্কে নিষেধ করো। নিষেধ করতে একটা আছে আদেশ, আরেকটা আছে নিষেধ। আমর শব্দের অর্থ আছে কি? নির্দেশ। আর নাহা শব্দের অর্থ আছে নিষেধ। আর বলি না নাহা, নেহি নেহি নাহা, অর্থাৎ নেহি শব্দের অর্থ হচ্ছে নিষেধ। কোরআনে কারিমে এই শব্দটা বেশ কয়েকটি জায়গায় চলে আসছে। তাহলে সৎ কাজের প্রতি আমাদেরকে আদেশ করতে হবে এবং অসৎ কাজে আমাদেরকে বাধা দিতে হবে বা নিষেধ করতে হবে। এই কাজটা কিন্তু প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব এবং গুরু দায়িত্ব। আপনি এটা যদি না করেন এবং না করে যদি আপনি নিজেকে এড়িয়ে চলার চেষ্টা করেন, আদালতে হাসাতে আপনাকে জবাবদিহি করতেই হবে, আপনার অবস্থানে থেকে আপনাকে করতে হবে। হাদিসে বলা হয়েছে তুমি যদি হাত দিয়ে পারো তুমি হাত দিয়ে সেটা করো, তুমি যদি হাতে যদি না কোলায় তুমি অর্থ দিয়ে করো, অর্থতে যদি তোমার না থাকে তুমি কি করো? তুমি বক্তব্য দিয়ে সেটা প্রতিহত করো, বক্তব্য যদি না কোলায় তোমার মনে মনে সেটাকে ঘৃণা করতে হবে, কাজটা জঘন্যতম অপরাধ। জালিকা আজাফুল ঈমান, হাদিসের শেষের অংশটুকু এরাই যে এই নিষেধ আপনাকে করতেই হবে এবং সর্বস্তরের ইমানদারিত্বের পরিচয় দিয়েও আপনাকে এর উপরে, এই আয়াতের উপরে আপনাকে আমল করতে হবে। তাহলে সৎ কাজের প্রতি আমর শব্দের অর্থ কি শিখলাম আমরা? নির্দেশ দাও। মারুফ শব্দের অর্থ হচ্ছে সৎ, অনেস্টলি, সিদ্দিক এর সিনোনিম। নাহা, তাহলে নাহা মানে কি? নিষেধ। আর মুনকার নাকির, দুজন ফেরেশতার নাম জানিছে না? মুনকার খারাপ, নাকির শব্দটা আমরা জানি যে দুজন ফেরেশতা না, তার মধ্যে একজন একজনকে মুনকার বলা হয়, সেই মুনকার। এখানে মুনকার শব্দের অর্থ হচ্ছে খারাপ, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমরা এই আয়াতটি সম্পর্কে আমাদের মোটামুটি একটি ধারণা হয়ে গেল। এই আয়াত যখন আপনাদের সামনে আপনারা আয়াত পড়বেন তখন কিন্তু এই আয়াতের যে বিশ্লেষণটা, অর্থটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আয়াতটা অর্থটা আছে এই। দ্বিতীয়ত আমরা আরেকটি আয়াত আপনাদেরকে লিখছি, সহজ সহজ আয়াতগুলো লিখছি আমরা। মান মান আমানা বিল্লাহি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির। দেখেন কত সুন্দর আপনার ভাবে অর্থ করা যায়, প্রত্যেকটা শব্দ কিন্তু আপনারা জানেন। ফালাহুম আরেকটু বাড়াই দিচ্ছি আমি, ফালাহুম আজরুহুম ইন্দা রব্বিহিম, রব্বি রব্বিহিম, ফালাহুম আজরুহুম ইন্দা রব্বিহিম।
এই অর্থগুলো, এই আয়াতের অর্থ কি আপনারা করতে পারবেন না? দেখেন প্রত্যেকটা শব্দ কিন্তু আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা অবশ্যই করতে পারবেন। আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি। মান, মান শব্দের অর্থ কি? মান, যে। মান শব্দের অর্থ হচ্ছে যে। মা মান পড়েছিলাম না, এসছে মৌসুমে। মা মান, মান মানে কি? যে, আমানা, যে ইমান এনেছে। আমানা, আমানা ইউমিনু, আমানা, ইমান থেকে আমানা, যে ইমান এনেছে। বিপতি আল্লাহ, আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি যে ইমান এনেছে। ওয়া এবং ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিনের প্রতি যে ইমান এনেছে। ইয়াউম শব্দের অর্থ কি? দিন। আর আখের মানে আখিরাত, পরকাল। ফালাহুম, ফা মানে অতফাল, লাহুম তাদের, হুম হিয়া হুমা হুম তাদের, কি রয়েছে? আজরুন মানে প্রতিদান, আজ হুম মানে তাদের, তাদের জন্য প্রতিদান রয়েছে। কি প্রতিদান রয়েছে? ইন্দা, ইন্দা নিকট, রব্বিহিম তার প্রতিপালকের নিকট। রব্বিহিম, এই রব যোগ হিম, অর্থাৎ রব্বিহিম, রব মানে তাদের প্রতিপালকের নিকট তাদের প্রতিদান রয়েছে, যে ইমান এনেছে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। তাহলে পরকালের প্রতি আমাদেরকে যে বিশ্বাস স্থাপন যদি না থাকে, আল্লাহর কাছ থেকে কি আমরা প্রতিদান পাবো? এই পরকালের প্রতি যে গভীর যে বিশ্বাস, একাগ্রতা, আমাদের বিশ্বাস আছে, কিন্তু এই বিশ্বাসের মধ্যে অধিকাংশ বিশ্বাস আমাদের ঘাবলা রয়েছে। ঘাবলা আছে বোধহয় মহান স্রষ্টার কথাগুলোকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করছি এই পৃথিবীতে। যদি 100% বিশ্বাস থাকতো ইয়াউমিল আখির, তাহলে এই পৃথিবীতে আমরা কাঁদতাম বেশি, হাসতাম কম। কিন্তু আমাদের দেখলে তো মনে হয় না, আমাদের জীবন আচার, আমাদের লাইফ স্টাইল, আমাদের সব কিছু দেখলে মনে হয় যে আমি এই পৃথিবীতে সারা জীবন বসবাস করবো। ইউরোপিয়ার্স, তাহলে এই যে আয়াতে কারিমা আমি লিখছি, আর আপনারা কিন্তু এর অর্থটা কিন্তু সহজভাবে করতে পারতেছেন, এবং প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এবং এটা নতুন এইভাবে আস্তে 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 আপনি নতুন নতুন কিছু শব্দ আস্তে আস্তে আপনারা গোডাউনে স্টক করবেন। একটা পর্যায়ে যে আপনি যে কোনো জায়গার থেকে যারা একেবারে নতুন, তারাও কিন্তু কয়েকটা ক্লাস করার পরেই কিন্তু এই আয়াতে কারিমা, কোরআন একাডেমি যখন আপনি দেখবেন, তখন কিন্তু আপনি এটা অনেকটা হলেও অর্থ করতে পারেন। এখানে নতুন একটি শব্দ আমরা এনেছি, আজরুহুম। অর্থাৎ আজরুন মানে কি? জাজা, প্রতিদান। আজরুন মানে প্রতিদান দিবেন, আজরুন। আমরা বলি জাজাকাল্লাহ খায়র, হ্যাঁ আজরুহুম। ইন্দান শব্দ অর্থ নতুন করে আপনারা মুখস্ত করে নেবেন, ইন্দা মানে নিকটে। তাহলে আরেকটি আয়াত আমরা এখানে আপনাদেরকে উপস্থাপন করছি, সেটা আয়াতটা আমাদের কাছে খুবই পরিচিত, এবং আমরা অনেক সময় এই আয়াতটা অনেক জায়গায় আমরা শুনেছি, এবং কিন্তু অর্থ আমরা অর্থটা হয়তো অনেকেই জানি না। তা এই আয়াতটা আমরা অর্থটা করে নেব, ওয়াইজা কজা আমরান, ওয়াইজা কজা আমরান, আমরান, ওয়াইজা কজা আমরান। এখানে এই আয়াতটা কিন্তু একেবারেই আপনাদের, আপনারা কতবার শুনেছেন যে শেষের অংশটুকু আপনারা শুনেছেন, কিন্তু প্রথম অংশটুকু আবার আপনারা অনেকে শুনেনি। ফাইন্নামা ইয়াকুলু, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, ওয়াইজা কজা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, ওয়াইজা কজা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সবাই তো চেষ্টা করেন তো একটু এই আয়াতে কারিমার অর্থ করতে, একটু ব্রেনটাকে কাজে লাগান, একটু ব্রেনটাকে ওয়ার করেন, দেখবেন অবশ্য অবশ্যই এই আয়াতের অর্থ আপনারা করতে পারবেন। যেহেতু প্রত্যেকটা শব্দ আপনাদেরকে আমরা বক্তব্যের লিস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি, এবং সেই বক্তব্য অনুযায়ী আপনারা তো প্রায় শব্দগুলো অর্থ আপনারা জানেন। তারপরেও আপনাদেরকে আমি আর একটু গ্রামারের সাথে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এখানে কোনো গ্রামার নেই, দেখেন মানে খুব বেশি গ্রামার ডিপলি আমরা যাচ্ছি না, যেহেতু গ্রামারের দিকে গেলেই আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে। আমি গ্রামার তো খুব বেশি লাগে না, আমি আগে বারবার বলছি
যে ন্যূনতম কিছু গ্রামার আপনাদের লাগবে। ওয়া মানে কি? এবং ইজা যখন কাজা, এই কাজা শব্দটা কি? কাজা শব্দের অর্থ আছে ফয়সালা। কাজা মানে ফয়সালা বা নির্দেশ বা অর্ডার বলা যেতে পারে, অথবা কফ জাল দোয়া দিয়া কজা, অর্থাৎ যখন এবং যখন ফয়সালা হবে, ফয়সালা হবে আমরান কোন কাজের ব্যাপারে বা কোন নির্দেশের ব্যাপারে, যখন আল্লাহ তাআলা ফয়সালা নেন যে আমি এই কাজটা করে ছাড়ব, আমরা কোনো কাজ করার ব্যাপারে একটা মানসিক প্রস্তুতি নিই না যে আমি এই কাজটা করব বা আমি এই কাজটা করেই শেষ নেব বা আমি এখানে যাই যাবই, এরকম একটা চিন্তা চেতনা মাথার মধ্যে নিই না। আল্লাহ তাআলা বলছেন যে আমি যখন কোনো কাজ করার ব্যাপারে বা কোনো ফয়সলা ফাইনাল ডিসিশনের ব্যাপারে যখন কোনো আমি সিদ্ধান্ত নিই, আমরা আমি যখন নির্দেশ দিই কোনো ব্যাপারে, কোনো ফয়সলার ব্যাপারে, কোনো জিনিস হওয়ার ব্যাপারে আমি যখন ফয়সলা দেওয়ার ব্যাপারে নির্দেশ দিই, আমরা আগে পড়ে আসছি না আমরু বিল মারুফ, সেই সেখান থেকে এই আমরুন দেখেন আবার আমরুন শব্দটা চলে আসছে, আমরুন শব্দের অর্থ কি? নির্দেশ। তাহলে ওয়াইদা যখন কাজা ফয়সলার জন্য আমরা নির্দেশ দিই, হা মানে কি? অতঃপর ইন্নামা নিশ্চয়ই, কেবল মা শব্দের অর্থ এখানে কেবল, মা শব্দের অর্থ কি? নিশ্চয়, অতঃপর নিশ্চয় কেবল, অতঃপর নিশ্চয় কেবল, ফা ইন্না অতঃপর কেবল, ইয়াকুলু ইয়াকুলু ক্বালা ইয়াকুলু, ইয়াকুলু শব্দের অর্থ হচ্ছে কি? বলা, অর্থাৎ কোনো কিছু বলা। ক্বালা এটা কি? এটা হচ্ছে মাজি, ইয়াকুলু এটা হচ্ছে মুদারে বা মুস্তাকবিল। আমরা যখন ভার্বের ক্লাস করব তখন ইয়াকুলু সম্পর্কে আপনারা শিখবেন। তাহলে ইয়াকুলু আছে কি? বলা বা সে বলবে বা সে বলছে আর কি। লাহু লাহু, হু জমিরের মর্যাদা কোথায় গেছে? লাহু মানে, লাহু শব্দের অর্থ কি? তার, তার জন্য, লা জন্য, হু তার জন্য যখন সে বলবে, অতঃপর কেবল কোন কোন হও, কোন শব্দ অর্থ কি শিখলাম? হও হও। ফা মানে কি? আবার এই ফা আসছে, এই ফা আবার এখানেও ফা আসছে, ফা অর্থ কি শিখলাম? একুন হয়ে যাও, হও কোন হও, ফতপার হয়ে যায় হয়ে যায়। এখানে প্রত্যেকটা শব্দের আমরা কিন্তু যখন ফয়সাল্লা, আমরা আবার আপনাদের সুবিধা লিখছি, আর এখানে আছে বলা, সব লিখলাম না। তাহলে যখন ফয়সাল্লা কোনো নির্দেশ করে আল্লাহ তাআলা, কোনো কাজের ব্যাপারে ফয়সাল্লা, নির্দেশ দেওয়ার ব্যাপারে কোনো ফয়সাল্লা ডিসিশন গ্রো করে, তখন আল্লাহ তাআলা শুধু বলে কোন হও, সঙ্গে সঙ্গে সে কাজটা কি হয়ে যায়, তার নতুন করে আর কোনো বলার প্রভাব লাগে না। বৈজ্ঞানিকরা কোনো ব্যাপারে যখন সিদ্ধান্ত নিচ্ছে যে আমি এই কাজটা করব বা এই একটা কমিটি তৈরি করতেছে, সেখানে কমিটি করে একটা বৈজ্ঞানিকদের একটা গ্রুপ তৈরি করে দিচ্ছে এবং একটা সাবজেক্ট সেখানে তৈরি করছে, সেখানে কি করতেছে, একের পরে একটা থিসিস চালাতে হচ্ছে, গবেষণা করতে হচ্ছে, একটা পর্যায়ে যে সেখানে সফলতা আসতেও পারে বিফলতা আসতেও পারে, সেখানে কোন ফায়কুন হচ্ছে না কিন্তু। আর আল্লাহর ক্ষেত্রে কিন্তু হল হয়ে যাচ্ছে অটো অটো, এরকম পৃথিবী, এই যে টোটাল এই পৃথিবী আল্লাহ যদি নির্দেশ করে টোটাল পৃথিবী বলে একটা পৃথিবী হক, আল্লাহ তালা হুকুমের শুধু অর্ডারের অপেক্ষা আছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সেই পৃথিবী তৈরি হয়ে যাবে। আর মানুষ এখন অনেকটা মোটামুটি এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে, এখন মানুষ যে ব্যাপারে চেষ্টা করতেছে সে ব্যাপারে আল্লাহ তালা কিন্তু তার মেধার মন দিয়ে সেটা বাস্তবায়নের জন্য কিন্তু অনেক এগিয়ে গেছে, বৈজ্ঞানিক গবেষণা করেছেন, তার ডিসিশন নিচ্ছে, মঙ্গল করে যাব, আস্তে আস্তে তারা সেখানে চলে গেছে, এরকম ভাবে অনেক সিদ্ধান্ত নিচ্ছে সেটা, কিন্তু আল্লাহর ব্যাপারে কোনো সময়ক্ষেপণ নেই, মানুষের ব্যাপারে শুধু সময়ক্ষেপণের ব্যাপার হয়ে আছে আর কি। রবিয়াস, আপনারা আমার মনে হয় যে আপনারা কিছু আস্তে আস্তে বুঝতে পারছেন। আমরা এখন শেষ পর্যায়ে কয়েকটি শব্দ আপনাদেরকে আমি লেখাবো,
দেখিয়ে দিব এই শব্দগুলো দিয়ে আপনার বাক্য তৈরি করবেন। কোরআনে কারিম থেকে একটা শব্দ থেকে কোরআনে কারিমের একটি আয়াত আপনারা আনবেন, এনে এই শব্দটা দিয়ে সার্থক করবেন বা এই শব্দটা দিয়ে আপনি একটি সেন্টেন্স তৈরি করবেন, বাক্য তৈরি করবেন, সেটা কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে। কিন্তু এটা হলো কৌশল। আমি সহজ সহজ শব্দ দিচ্ছি, যেমন আমি আপনাদেরকে বলছি ইলাহুন। ইলাহুন শব্দের অর্থ হচ্ছে কি? পরব। আপনি কোরআনে কারিমের একটি শব্দ এখানে আয়াত নিয়ে আসবেন যে শব্দের মধ্যে ইলাহুন রয়েছে, এটা হচ্ছে আপনার অর্থ। এবার আপনি আরেকটি শব্দ এখানে নিয়ে আসবেন আন্না। আন্না শব্দের অর্থ কি? জাহান্নাম বা আগুন। আপনি একটি নার দিয়ে কোরআনে একটি আয়াত নিয়ে আসবেন। পরে গয়রন। গয়রন মানে কি? ব্যথিত। এই গয়রন দিয়ে আপনি আয়াত নিয়ে আসবেন। আন 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 মানে কি? সম্পর্কে। আন মানে সম্পর্কে। তারপরে দুনা। দুনা মানে কি? ব্যতীত। আমি আরো কয়েকটি শব্দ আপনাদের এখানে দিচ্ছি। আখের। আখের মানে কি? আখেরাত, পরকাল বা শেষ। ইয়াউমুন। ইয়াউমুন মানে কি? ইয়াউম মানে দিন, বা ইয়াউমুল আরাফ আমরা বলে থাকি, ইয়াউম মানে দিন। বাদু। বাদুন। বাদুন মানে পরে। বাদুন মানে পরে। কলমুন। কলমুন মানে অন্তর। কল কল অন্তর। আব্দুন। আব্দুন মানে বান্দা। বাল মানে কি? বড়। আর বাল মানে খবর। একটা সে টান দিয়ে পড়বেন, আর একটা সে টান না দিয়ে পড়বেন। লাআল্লা। লাআল্লা মানে সম্ভবত। লাআল্লা সম্ভবত। ইয়াদুন। ইয়াদুন মানে কি? হাত। আহলুন। আহলুন শব্দের অর্থ হচ্ছে কি? প্রতিবেশী। আহলুন মানে আহাল, তার পরিবার। আহালুন আহাল, তার পরিবার। হুন। ইয়াকুন। একই কিন্তু। হুন ইয়াকুন। ইয়া মানে হে। আইজুহা। আইজুহা মানে হে। ইয়া আইজুহান নবী। ঠিক আছে, তাহলে প্রিয় বন্ধুগণ এই শব্দগুলো প্রতিনিয়ত আপনাদেরকে আমরা ইল্লা ইন, এখানে আরো একটি শব্দ লিখে দিচ্ছি লা। এই ধরেন এই শব্দগুলো দিয়ে কোরআনে কারিম থেকে এক একটা শব্দ দিয়ে এক একটা বাক্য আপনাকে তৈরি করতে হয়। তৈরি করলে আপনি তাহলে ওই বাক্যের মধ্য দিয়ে এই জন্য এই শব্দটা থাকে। এইভাবে আপনাকে ট্রাই করতে হবে। আমি আপনাদেরকে এই প্রত্যেকটা শব্দ কিন্তু আপনাদেরকে পরিচিত। আমি আবারও শব্দগুলো আপনাদেরকে বলছি। লা না, ইলাহুন রব, আন্নার জাহান্নামা আগুন, গয়রুন ব্যতীত, আম সম্পর্কে, দুনা ব্যতীত, ইল্লা ব্যতীত, ইন নিশ্চয়, লাআল্লা সম্ভবত, ইয়াদুন হাত, আহলুন পরিবার বা উল বলো, ইয়াকুল বলা, ইয়া হে, আজ্জুয়া হে, আখের মানে শেষ, ইয়াউমুন মানে দিন, বাদুন মানে পরে, কলবুন মানে অন্তর, আব্দুন মানে বান্দা, বাল মানে বড়, আর বাল মানে খবর। প্রত্যেকটা শব্দ দিয়ে আপনাকে কি করতে হবে? যে স্টাডি করে কোরআনের কারিম থেকে একটি আয়াত আপনাদের এখান থেকে বের করতে হবে। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। গয়রুন, একটা সহজ। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন কতবার পড়িয়েছি আপনাদেরকে। এখানে যেমন আহলুন, এখানে কু আনফুসিকুম ওয়া আহলুন নার, উল উল হু আল্লাহু আহাদ, ইয়া ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়াউমুন ইয়াউমিদ্দিন, প্রত্যেকটা কলবুন, হুম কুলুবুন লা ইফকাহুনা বিহা, আব্দুন মা খলাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আব্দুন থেকে ইয়াবুদুন। এইভাবে
এই শব্দগুলো দিয়ে আপনাদেরকে কোরআনে কারিম থেকে আয়াত উপস্থাপন করে আপনাদেরকে ট্রাই করতে হবে এবং ওই আয়াতের অর্থটা আপনাদেরকে জানতে হবে। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা মোটামুটি একটি শেষ ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদেরকে মানে আমরা এই ক্লাস থেকে আপনি নিঃসন্দেহে উপকৃত হবেন এবং এই ক্লাসের যে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না, অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারটি দিয়ে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং আমাদের জুম অ্যাপসের মাধ্যম দিয়ে এই ক্লাসগুলো মানে ফ্রিভাবে সম্পূর্ণ করতে পারবেন, এর জন্য আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। অবশ্যই অবশ্যই আমার কোরআন রিসার্চ একাডেমি এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার একটি পরামর্শ আমার জীবনের অনেক অনুপ্রেরণা, কোনো ভুল ত্রুটি থেকে তাকে পরামর্শ দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই কঠিন কাজ যেন সে আমার দিয়ে করছে এবং আমাকে যেন আমার আকিদার ডাকে যেন আমি ঠিক রাখে এবং কোনো ভুল ত্রুটি বিহীন যেন আমার দিয়ে এই কাজটা আঞ্জাম দিতে পারে। আমি তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমি তো এই কাজটা সহি সালামতে শান্তিপূর্ণভাবে করতে পারি। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।